সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 4.1 অনুশীলনীর যে অঙ্কগুলো ইতিপূর্বে করে দিয়েছিলাম এবং তার পরবর্তী অংশ থেকে আমি অঙ্কগুলো করব। 4.1-এর দেখো অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সবগুলি তোমাদের সমাধা করে দেওয়া হয়েছে এবং উদাহরণের মধ্যে যতগুলো কাজ দেওয়া আছে সব কাজগুলো কমপ্লিট করে দেওয়া আছে। শুধুমাত্র তোমাদের 56 পৃষ্ঠার একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এটি তোমাদের করে দেওয়া হয়নি। এখানে যে 56 পৃষ্ঠার উদাহরণ 10-এর মধ্যে আবার ব্র্যাকেট দেওয়া আছে 1, এখানে একটি সৃজনশীল প্রশ্ন আছে, এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের করে দেওয়া হয়নি, যার জন্য আজকে তোমাদের এই প্রশ্নটি আমি করে দিচ্ছি, সমাধান করে দিচ্ছি। যেমন দেখো এখানে দেওয়া আছে আমাদের এ সমান সমান একটা রাশি দেওয়া আছে, বি সমান একটা রাশি এবং সি সমান একটা রাশি, তিনটি রাশি দেওয়া আছে। এখানে ক নাম্বার আমাকে বললো এ মাইনাস বি নির্ণয় করো, তাহলে আমরা এ অঙ্কটাকে আমরা কীভাবে করবো দেখো। দেওয়া আছে এ সমান সমান কত দেওয়া আছে, x² - xy + y² এবং বি সমান সমান x² + xy + y² আমাকে বের করতে বলছে কি a মাইনাস বি। তাহলে লিখি সুতরাং a মাইনাস বি সমান সমান কী হবে, x² - xy + y² মাইনাস বি কত, x² + xy + y² এখন দেখো এটাকে আমরা ব্র্যাকেটটাকে উঠাই দেবো, ব্র্যাকেট উঠাই দিতে গেলে কী হয় x² - xy + y² যা আছে তাই মাইনাস, এই ব্র্যাকেটটা যখন উঠাই দেবো ব্র্যাকেটের আগে আছে আমাদের মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন থাকলে ব্র্যাকেটটা উঠাই দিলে ভিতরের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, তাহলে চেঞ্জ হয়ে গেলে আমাদের x² এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস, xy এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস y² এখন দেখো এখানে আছে আমাদের x² একটা প্লাসের x² - তাহলে বাদ চলে যায় এটা, এটা তার আমাদের কাটাকাটি করবো না, কাটাকাটি না করে আমরা মনে মনে বাদ দিয়ে দেবো। y² আছে প্লাসের, y² আছে মাইনাসের, তাহলে একটা y² থেকে একটা y² বাদ দিলে কিছুই থাকে না, তাহলে এটা আমাদের মনে মনে বাদ দিয়ে দেবো। xy আছে একটা মাইনাসের আর একটা মাইনাসের, তাহলে মাইনাসের আছে কয়টা xy, দুইটা, তাহলে কী হবে -2xy, তাহলে সুতরাং a - b সমান সমান -2xy, এটি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের একটা অ্যান্সার কিন্তু হয়ে গেল ক নাম্বার, এটা কত ক 10-এর ক নাম্বার, ঠিক আছে। এবার খ নাম্বার আমাদের কি বলছে, এখানে বলছে আমাদের এ -b নির্ণয় করার জন্য আর খতে বলছে এ ও বি এর গুণ ফল নির্ণয় করো, অর্থাৎ a * b নির্ণয় করার জন্য। তার আমাদের খ নাম্বারেও এটা আমি মুছে দিলাম, ঠিক আছে, মুছে দিয়ে আমি পরবর্তী অংশে চলে যাই। দেখো এটা মুছে দিলাম, খতেও আমাদের দেওয়া আছে এ আর বি দরকার, খতে কিন্তু সি এর কাজ নাই, এখানে বলছে এ এবং বি এর গুণফল নির্ণয় করো, তাহলে আমাদের এ আর বি দুইটার গুণফল নির্ণয় করতে গেলে আমাদের শুধু এ আর বি দরকার। এই জন্য লিখলাম দেওয়া আছে এ সমান এত বি সমান এত, এটা কিন্তু আবার দেওয়া আছে এই কথাটা না লিখলেও চলতো এখানে, কারণ দেওয়া আছে আমরা কতে একবার লিখছি, বইতে যেটা দেওয়া আছে ওটা বারবার না লিখলেও চলে, তারপরেও ইচ্ছা হলে তোমরা দিয়ে দিতে পারো। তাহলে সুতরাং এখন আমাকে বের করতে বলছে এ বি, ঠিক আছে, তাহলে এ এর মান কত, x² - xy + y² * b এর মান কত, x² + xy + y² এটাকে এখন আমরা দুইটা প্রসেসে করতে পারি, এই রাশি দিয়ে পুরাটাকে গুণ করব, আমরা যে পাশাপাশি গুণের সিস্টেমটা দেখাইছি আবার উপরে নিচে গুণের অঙ্কগুলো তোমাদের করে দেখাইছি, দুই পদ্ধতিতে দেখাইছি, তাহলে দুইভাবে আমরা অঙ্কটাকে করতে পারি, তবে এটাকে সূত্র প্রয়োগ করে অঙ্ক করলে সহজ হয় বেশি, কিন্তু যদিও তোমাদের সূত্রটা শেখানো হয় নাই এখনও, তোমাদের কিন্তু এখানে কিন্তু দুইটা সূত্র পড়ে যাবে, তাহলে আমরা যদি সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করতে যাই তাহলে অঙ্কটা সহজ হবে ঠিকই, সূত্র প্রয়োগ করে যে কোনো অঙ্ক করা মানে সহজ, কিন্তু আমি এখন সূত্রগুলো প্রয়োগ করতে গেলে একটা সমস্যা আছে কি, তোমাদেরকে এর আগে আমি এই সূত্রগুলো শেখাই নাই, কারণ তোমাদের আমি শুরু করছি 4.1 থেকে, তোমাদের পঞ্চম অধ্যায়ে গিয়ে তোমাদের সূত্র প্রয়োগের অর্থাৎ বীজগণিতীয় রাশিমালার অঙ্কগুলো আছে 5.1-এ অর্থাৎ পঞ্চম অধ্যায়ে, তাহলে আমরা তো কোনো সূত্র শিখি নাই, তাহলে এখানে আমি সূত্র কেন প্রয়োগ করব, এই জন্য আমরা সূত্রটাকে প্রয়োগ না করি। যেমন দেখো এখানে উদাহরণে কিন্তু সূত্র প্রয়োগ করে অঙ্কটা করে দেওয়া আছে,
তেমন এখানে দুইটা সূত্র স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এখানে কাজে লাগানো হয়েছে, আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে কাজে লাগছে। দুইটা সূত্র তোমাকে এখানে শিখতে হবে। তাহলে আমি সূত্র শিখি নেই এখানে, আমি কেন প্রয়োগ করবো? এজন্য দরকার নেই। আমরা যে পদ্ধতিতে এতদিন শিখে আসছি ওই পদ্ধতিই করি এখানে, অর্থাৎ গুণের প্রক্রিয়া আমরা শিখে আসছিলাম ওই গুণটাকেই আমরা করে যাই। ঠিক আছে, তাহলে এটাকে আমরা গুণ কীভাবে করতে পারি? এই রাশি দ্বারা এই রাশিকে গুণ, তাই না? তাহলে এখানে আমাদের কী বলছে, এ ও বি এর গুণ ফল। এখানে বলে নাই এ কে বি দ্বারা গুণ করো বা বি কে এ দ্বারা গুণ করো, যে কোনো একটা গুণ হলেই হলো। তাহলে আমরা এখানে কী করব, এই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই পুরাটাকে গুণ করব কার দ্বারা, এক্স স্কোয়ার দ্বারা। তারপরে আসে প্লাস আবার এই পুরাটাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাকে গুণ করব কী দিয়ে, এক্স ওয়াই দ্বারা। তারপর আবার প্লাস এই প্লাসটা দিয়ে আবার সেই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করবো কী দিয়ে, ওয়াই স্কোয়ার দিয়ে। আমি বোঝাতে পারছি কিনা দেখো, এই পুরা রাশিটাকে আমরা দেখো এই পুরা রাশিটাকে আমরা কী করলাম, এক্স স্কোয়ার দ্বারা গুণ করলাম, তারপরে এই প্লাস চিহ্নটা দিলাম, আবার এই রাশিকে এক্স ওয়াই দ্বারা গুণ করলাম প্লাস, আবার এই প্লাস চিহ্ন দিলাম, এই পুরা রাশিকে আবার ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করবো, তাই না? তাহলে এখন এক্স স্কোয়ার দ্বারা এই পুরাটাকে গুণ করলে কত হয় বলো, এক্স স্কোয়ারকে আবার স্কোয়ার দ্বারা গুণ করলে এক্স টু দা পাওয়ার ফোর মাইনাস এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব আর একটা ওয়াই প্লাস এক্স স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এবার এক্স ওয়াই দ্বারা সবগুলোকে গুণ, তাহলে এক্স স্কোয়ার দ্বারা এক্স ওয়াইকে গুণ করলে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই আর এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার দ্বারা এক্স ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই কিউব এবার এই প্লাস এই ওয়াই স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তোমাদের এক লাইনে কিন্তু জায়গা নাও হতে পারে, যদি না হয় তাহলে তুমি এই প্লাসটাকে নিচে নিয়ে আসবা, মনে করো ওই অংশকে আবার এখানে নিচে করো, ঠিক আছে? কিন্তু এখান থেকে না, এই সোজা না, একটু গ্যাপ রেখে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমার কিন্তু এক লাইনে জায়গা হতো, আমি এক লাইনে করতে পারতাম, কিন্তু আমি তারপরেও এটা তোমাদের খাতায় যদি না জায়গা হয় তাহলে কীভাবে করবে সেটা দেখানোর জন্য আমি এটা করলাম। এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার, তাহলে কত হয় এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ারে কী হয় ওয়াই টু দা পাওয়ার ফোর। গুণগুলি বুঝতে পারছো কিনা, কারণ গুণের অনেক অঙ্ক করছে, এটা তো বুঝতে পারার কথা। তারপরে আমি আরেকবার সুন্দর করে বোঝাই দিচ্ছি, দেখো এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স আছে কয়টা, এখানে দুইটা আর দুইটা চারটে, তারপরে এই বিয়োগ চিহ্নটা এক্স ওয়াই আর একটা এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স একটা আর দুইটা, মোট হলো কয়টা তিনটে, আর ওয়াই একটাই রইলো, তারপরে এই প্লাস চিহ্ন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দ্বারা মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা দেওয়ার পর দেখো এক্স ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স আছে দুইটা আর একটা, মোট হলো কয়টা এক্স তিনটে আর ওয়াই একটা, বিয়োগ এক্স একটা একটা হলো দুইটে, ওয়াই একটা আর একটা মিলিয়ে দুইটে, তারপরে এই যোগ দেখো এক্স একটা ওয়াই দুইটে আর একটা তিনটে, এইভাবে করে আমি সবগুলোই গুণ করছি, ঠিক আছে? সমান সমান এখন দেখো এক্স টু দা পাওয়ার ফোর এখানে আর নাই, যা আছে তাই লিখলাম। এবারে এক্স কিউব ওয়াই, এক্স কিউব ওয়াই দেখো আমি তোমাদেরকে একটু কেটে দেখাই, কিন্তু আসলে তোমরা পরীক্ষায় কিন্তু কাটবে না, আমি শুধু বোঝানোর জন্য তোমাদেরকে কেটে দিচ্ছি, পরীক্ষা তোমরা মনে মনে বাদ দেবে। যেমন এক্স কিউব ওয়াই, এক্স কিউব ওয়াই এটা আছে প্লাসের, এটা আছে মাইনাসের, তাই না? আমরা ইচ্ছা হলে কেটে দিতে পারি না। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আছে প্লাসের, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাসের থাকলে কেটে দিতে পারি। এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব একটা প্লাসের, এক্স ওয়াই কিউব একটা মাইনাসের, কেটে দিতে পারি না। এখন আমাদের তাহলে অতিরিক্ত রয়ে গেলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ওয়াই টু দা পাওয়ার ফোর, এই দুইটা রাশি রয়ে গেলো, এই দুইটা তার কোনো কিছু সাথে কাটা যাচ্ছে না, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দা পাওয়ার ফোর, এটি আনসার। তাহলে সুতরাং এ বি সমান সমান এক্স টু দা পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দা পাওয়ার ফোর অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের এ বি নির্ণয়টা হয়ে গেল, তাহলে আমাদের এ প্লাস বি, এ মাইনাস বি আগে নির্ণয় করতে বলছিল সেটাও হয়ে গেলো, আবার এ বি নির্ণয়টাও হয়ে গেলো, তাহলে দুইটাই তোমরা কিন্তু পেয়ে গেলো, ঠিক আছে? এবার আমরা গ নাম্বারটা করব, দেখি তাহলে এটা মুছে দিই, এটা মুছে দিয়ে করবো না পাশে জায়গা হবে কি না, আচ্ছা দেখি পাশে জায়গা হতে পারে, যদি না হয় পরে মুছে দেবো, আমি এখান থেকে করি গ নাম্বারটা।
ঠিক আছে। গতে আমার কি বলছে প্রশ্নে, গতে বলছে দেখাও যে সি ভাগ এ ডিভাইড বাই বি সমান সমান ওয়ান। তাহলে এই যে একটা মান এখানে আমাদের কিন্তু দেওয়া আছে এ আর বি, কিন্তু আমরা আগের রাশিতে পেয়ে গেছি তাই না, এই জন্য এ বি আর লিখলাম না। দেওয়া আছে অথবা তিনটাই লিখে নিতে পারো, আবার এ সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান সমান এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং সি সমান সমান কত দেওয়া আছে সি টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর, মানে যা যা দেওয়া আছে ওইটাকে আবার লিখলাম, এটা কিন্তু আবার আমরা না লিখলেও পারতাম। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমরা ই করব। আচ্ছা, তাহলে আমাদের এ বি এবং সি তিনটা কিন্তু আমরা এখানে যা দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেললাম। এখন দেখো আমাকে বের করতে বলছে কি বাম পক্ষ, তাই না, আমি এগুলো মুছেই দেখি, এটা না মুছলে আসলে হচ্ছে না, এখানে এই সোজা জায়গা হবে না, আটবেও না, আমি এই সোজা এখানে মুছে দিলাম আর এখানে মুছে দেওয়া মানে কি পুরাটাই মুছে দেওয়াই হলো। ঠিক আছে, তাহলে এখন আমাদের বাম পক্ষে কি দেওয়া আছে সি ভাগ এ, আবার এরকম বি, এটাও কিন্তু ভাগের চিহ্নই, এটাও কিন্তু ভাগ। তাহলে এখানে আমাদের সি ভাগ এ, তার মানে উপরে সি নিচে হলো এ, তাই না, এটাকে আবার ভাগ বি, তাহলে ভাগ বি মানে কি এ বিটা বি দ্বারা আবার ভাগ, তাহলে বি দ্বারা ভাগ মানে কি সি নিচে এ বি, তাই না, তাহলে বাম পক্ষ আসলো আমাদের সি ডিভাইডেড বাই এ বি। এখন দেখো আমাদের সি এর মানটা কত, এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর, আর এ বি এর মান আমরা কিন্তু খ থেকে পাইছি, এ বি এর মান কত ওই সেই এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর, এখানে আমরা লিখে দেবো এটা খ হতে প্রাপ্ত এ বি সমান সমান এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর, মানে এই এ বিটা আমরা কোথা থেকে পাইলাম সেটাকে লিখে দিলাম। এখন দেখো উপরের পুরা রাশিটা যা নিচের পুরা রাশিটাই একই, তাহলে উপরেরটা আর নিচেরটা সমান হওয়া মানে কি এটা দ্বারা ওইটাকে ভাগ করলে কত হবে ওয়ান, আমার রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ ডান পক্ষেও কিন্তু দেওয়া আছে সেই ওয়ানই, তাহলে এটাই তো আমাকে প্রমাণ করতে বলছে সমান সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। এই তো শেষ, তাহলে আমাদের তিনটা অঙ্কই কিন্তু শেষ হয়ে গেল, অর্থাৎ তোমাদের একটা তিনটা অঙ্ক মানে কি একটা সৃজনশীল প্রশ্ন আর কি, একটি সৃজনশীল প্রশ্ন আমাদের কীভাবে অ্যান্সার করতে পারি, কীভাবে আমাদের সমাধান করতে পারি সেই জিনিসটা তোমাদের সুন্দর করে দেখানো হলো। আমি হুবহু বইয়ের মতো কিন্তু একটাও করে নেই, দেখো গ নাম্বারটাও আমি অন্যভাবে করছি, একটু সহজ করছি, এবং খ নাম্বারটা আমার একটু বড় হয়েছে, বেশি বইয়ের মতো হয় নাই কিন্তু একটু বড় হয়েছে, কিন্তু বড় হলেও আমরা তোমরা যেটা পারো সেই পদ্ধতিতে শিখাইছি, কিন্তু তোমাদের তো এখন আমি সূত্র শিখাই নাই, তাহলে সূত্র যেহেতু শিখাই নাই অতএব সূত্র দিয়ে আমি কোনো অঙ্কটাকে করলামও না, আমি তোমাদেরকে যেভাবে গুণ শিখাইছি সেই গুণের প্রসেসেই বা গুণের নিয়মেই তোমাদেরকে এই গুণটা করে দেখালাম। তাহলে যাই হোক তোমাদের এই চ্যাপ্টার তাহলে মোটামুটি আজকে শেষ, আমি আরও সৃজনশীল প্রশ্ন অনেক করাবো কিন্তু সেগুলি 4.1 হলো কেবল, 4.23 শেষ করি, শেষ করে সবগুলো সমন্বয়ে আমি সৃজনশীল প্রশ্ন করাবো তোমাদেরকে। যেমন দেখো এখানে আমরা সৃজনশীল প্রশ্ন প্রথমটাই যেটা করলাম এটার মধ্যে কিন্তু আমাদের পঞ্চম অধ্যায়ের অর্থাৎ বীজগণিতীয় রাশির অঙ্ক চলে আসছে, এখানে যে সূত্র প্রয়োগ চলে আসে, কিন্তু আমি তো সূত্র শিখাই নেই দেখে এখানে আমি অন্যভাবে করালাম, একটু কঠিন হলেও ওইটাই করালাম, কিন্তু কঠিন না এগুলো তোমাদের কাছে সহজ, কিন্তু এই জন্য আমরা সবগুলো অঙ্ক শিখে তারপর আমরা সৃজনশীল প্রশ্নে আসবো। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথেই থেকো, আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা সিরিয়াল অনুযায়ী প্রতিটি লেকচার অনুযায়ী তোমরা অনুসরণ করো এবং দেখো শিখো এবং বুঝো, তাহলে তোমরা অবশ্যই অনেক উপকৃত হবে। এবং একই সাথে বলি আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্লাস শেষে একটি করে লাইক দিবে। ধন্যবাদ সকলকে।